আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লার্নিং ইনসাইট। তো আমরা জানি আমাদের হাতে আর অল্প সময় আছে জিএসটির পরীক্ষা, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সি ইউনিটের অর্থাৎ কমার্সের জন্য আমাদের হাতে আর খুবই অল্প সময় আছে। তো এই অল্প সময়ে আমাদের যে প্রস্তুতিটা আছে সেই প্রস্তুতিটা আসলে কিভাবে আমরা রিভাইজ করব বা আমাদের আসলে কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, এই ওভারঅল বিষয় নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। এবং এখানে আমাদের কিছু আমরা দেখব আমাদের মানবন্টনটা কেমন হবে, কত মার্কের পরীক্ষা হবে, কত মাইনাস মার্কিং আছে কিনা, কত নাম্বার পেলে মোটামুটি টার্গেট করে আমরা এমসিকিউ তে অ্যান্সার দিব, এবং আমাদের যে মডেল টেস্ট গুলো আছে সেই মডেল টেস্ট গুলোর একটা ওভারভিউ এখানে পাবেন শর্টে, ইংলিশে কি পড়তে হবে, অ্যাকাউন্টিং এ আমরা কি দেখব, ম্যানেজমেন্টে কি দেখব, এবং আইসিটি সম্পর্কে একটা শর্ট সাজেশন আপনারা এখান থেকে পাবেন। তো তার আগে একজন মহান ব্যক্তির একটা বাণী বলি, সে বাণীটা হচ্ছে একবার ভারতীয় ক্রিকেট দলের সাবেক যে অধিনায়ক ছিল তিনি একদিন একটা খুব সম্ভবত মত বিনিময় কোন একটা সবাই ছিলেন, তো সেখানে একজন মেয়ে কোশ্চেন করছিল যে আপনি যেভাবে ক্রিটিক্যাল সিচুয়েশনে কুল থেকে ক্যাপ্টেন্সি করেন তো আমরা এক্সাম হলে কিভাবে কুল থেকে অ্যান্সার গুলো করতে পারি। তো অনেকেই হয়তো অ্যান্সারটা জানেন, ধোনি কি অ্যান্সার দিছিল, তো উনি বলছিল আপনি যখন এক্সামে কোশ্চেন পেপারটা হাতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে ইটস অলরেডি টু লেট, ঠিক আছে, এটা অনেক লেট হয়ে গেছে, এখন আর করার কিছু নেই। তো আপনাদের ক্ষেত্রেও একই মন্তব্য, তো যারা পুরো এই এক্সাম প্রিপারেশনটা খুব ভালো মতো নিয়েছেন বা মোটামুটি নিয়েছেন বা মোটামুটি পড়াশোনা করেছেন তাদের জন্য আজকের ভিডিওটা হচ্ছে একটা লাস্ট ফিনিশিং, অর্থাৎ আমি আপনাদের কিছু বিষয় বলে দেবো যে বিষয়গুলো আপনারা ফলো করলে হয়তো পরীক্ষা হলে একটু এগিয়ে যাবেন, কিন্তু এমন আমি কোনো টেকনিক এখানে দেখাই দিতে পারবো না যে টেকনিকে আপনি সারা বছর পড়াশোনা করেননি কিন্তু আমার এই এতটুকু দেখে আপনি চান্স পাবেন এমন কিছু না। যারা পড়াশোনা করছেন তাদের আমি শর্ট কিছু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট দেখিয়ে দিতে পারবো, যে পয়েন্টগুলোতে আপনারা একটু ওভারভিউ করলে যতটুকু ভালো করার কথা ছিল তার থেকে একটু বেশি ভালো করলে আল্লাহর রহমতে হতেও পারে। তো এটা হচ্ছে মূল আলোচনার বিষয়, এবং আজকের আমাদের জিএসটির যে স্পেশাল সাজেশন রয়েছে সি ইউনিটের জন্য সেই সাজেশনে আমরা ইংলিশ অংশ থেকে দেখব, হিসাব বিজ্ঞান অংশ দেখব, কি কি পড়তে হবে, ম্যানেজমেন্ট দেখব বা আইসিটি দেখব। তো সবার প্রথমে আমার যেটা বক্তব্য এটা হচ্ছে বাণিজ্য শাখায় আগে আমাদের আপনাদের জানতে হবে যে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে। তো আমরা জানি আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে টোটাল 100 মার্কের, এবং এই 100 মার্কের ভিতর থেকে হিসাব বিজ্ঞানে 25, ম্যানেজমেন্টে 25, ঠিক আছে, বাংলা ইংলিশ মিলায় 25, তাহলে মোট কত হলো 75, এবং আইসিটিতে 25। তো বুঝতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে এবং আইসিটিতে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, এর বাইরে কিছু করার নাই। তো অনেকে বাংলায় খারাপ করে, কমার্সে যারা থাকে অনেকে বলে আমি বাংলায় পারি না বা ইংলিশে পারি না, এবং এই ভিডিওটা স্পেশালি করা এই জন্য যে অনেকে সাজেশন চাচ্ছেন, তো সেই জন্য আর কি করলাম। তো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট খুবই ভালো করে পড়তে হবে যেন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে আপনি সর্বোচ্চ নাম্বার তুলতে সক্ষম হন, এবং আমি এটা লাস্টে বলতে চাচ্ছিলাম তারপর আগে বলে দিই, একটু টার্গেট রাখবেন যেন নাম্বারটা 65+ হয়, ঠিক আছে। এবং আপনাদের যে টোটাল সিট আছে সেটা হচ্ছে অলমোস্ট 3350 এর আশেপাশে আপনার টোটাল ইউনিভার্সিটিতে। এবং এই সম্পর্কে বলে রেখে এটা কোনো স্ট্রিক্ট কোনো স্টেটমেন্ট না যে সিটের বিষয়টা, এটা বিশ্ববিদ্যালয় যখন বিজ্ঞপ্তি দেবে প্রত্যেক বছরই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা বাড়ে, ঠিক আছে। যেমন যশোর বিজ্ঞান প্রযুক্তিতে এর পূর্বে হচ্ছে সিট সংখ্যা হচ্ছে শুধু অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বা পরবর্তীতে আরও কিছু বিষয়গুলো ফিনান্স টিনান্স ইনক্লুড করা হয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছরের আগে আমাদের সিট সংখ্যা যা ছিল পরবর্তী বছরে ওএসএল নামে একটা ডিপার্টমেন্ট বাড়িয়ে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ, তো সেইটি ডিপার্টমেন্ট বাড়ার পরে সিট সংখ্যা বাড়ছিল। তো এই সিট সংখ্যাটা আসলে স্ট্রিক্ট না, এটা অনুমান নির্ভর, অনুমান নির্ভর বলতে গত বছরে এই পরিমাণ সিট ছিল এবং এই বছর এর থেকে 50টা বাড়তেও পারে বা 100টা বাড়তেও পারে বা এই এর আশেপাশে থাকতে পারে। তো এই যে 3350টা সিট আছে এই সিটে যদি আপনার সিটটা নিশ্চিত করতে চান একটু চেষ্টা করবেন 65 এর আশেপাশে একটু স্কোরটা রাখার জন্য, ঠিক আছে, 65 এর আশেপাশে স্কোরটা রাখার জন্য। এবং আমার যে জিএসটি পরীক্ষা ছিল সেই পরীক্ষা আমি বলে দিয়েছিলে এখানে প্রত্যেকটা সাবজেক্টের একটা রিকোয়ারমেন্ট দিবে, এবং এখানে পাশ ফেল নেই বলতে আসলে তেমন কোনো বিষয় না, পাশ ফেল অবশ্যই সিরিয়ালি যারা বেশি স্কোর করবে তারাই চান্স পাবে। অনেকে প্রথমে ভাবছিল পাশ ফেল নেই হয়তো সবাই চান্স পাবে, পাশ ফেল নেই বিষয়টা তেমন না, ওইটা আমি ভিডিওতেই ব্যাখ্যা করছি সি ইউনিট, তো এখানে আর ব্যাখ্যা করছি না, অলরেডি আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা বুঝে গেছেন যে পাশ ফেল সম্পর্কিত অবশ্যই একটা বিষয় থাকবে, এবং আমি যেগুলো বলছি এগুলো বি ইউনিটের ক্ষেত্রে অলরেডি সবারই মিলে গেছে, তো এটা নিয়ে টেনশনের কিছু নাই, পাশ ফেল থাকবে। এবং চেষ্টা করবেন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং ইংলিশে একটু নাম্বারটা মেনটেন করার জন্য, ঠিক আছে, একটু অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে এগুলো একটু 10-এর উপরে বা 12-13 এই ধরনের একটু নাম্বার, 10 থেকে 13-এর ভিতরে একটু নাম্বার রাখার চেষ্টা করবেন, আর ইংলিশে অ্যাটলিস্ট
যদি ভালো সাবজেক্ট পাইতে চান একটু অ্যাটলিস্ট চেষ্টা করবেন যেন পাঁচের আশেপাশে বা 4, 5, 6 এই ধরনের একটা নাম্বার রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা পাস ফেলের বিষয় বলছি না, বিভিন্ন ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট দিলেও দিতে পারে, হয়তো 2-4টি ইউনিভার্সিটি ভালো ভালো ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট দিবে, হয়তো দিবে না, এবং অলরেডি দিচ্ছে রিকোয়ারমেন্ট, অলরেডি পেয়ে গেছেন। বরিশাল ইউনিভার্সিটিতে যেমন বলা আছে যদি কেউ ইংলিশে পড়তে চায় সেক্ষেত্রে ইংলিশে একটা নাম্বারের রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে বি ইউনিটের জন্য। তো সেই অনুসারে আমি সেই বিজ্ঞপ্তির তথ্যের উপর বেস করে বা ইনফরমেশনের উপর বেস করে এই তথ্যগুলো দিলাম। এবং 65 না পাইলে যে চান্স পাবেন না তেমন কিছু না, আমি বলছি যদি ভালো সাবজেক্টে পাইতে চান এবং ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইতে চান সেক্ষেত্রে এই নাম্বারটা একটু রাখার চেষ্টা করবেন। এবং আমি যে কমেন্ট পাই সেই কমেন্ট দেখে আসলে বুঝতে পারছি যে পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অনেকে বরিশাল ইউনিভার্সিটি সম্পর্কে, আমি আসলে আশা করছিলাম বরিশাল ইউনিভার্সিটি বাদে খুলনা ইউনিভার্সিটি সম্পর্কে অনেকের আগ্রহ থাকবে, কিন্তু দেখলাম জগন্নাথ ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি ফার্স্ট, এবং হচ্ছে ইসলামী ইউনিভার্সিটি বা কুষ্টিয়া ইউনিভার্সিটি বা আরবি ইউনিভার্সিটি, একই নাম কুষ্টিয়া ইসলামী আরবি। তো এই তিনটা এই চারটা ইউনিভার্সিটি জগন্নাথ বরিশাল জগন্নাথ বরিশাল সাস্ট এবং হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়, চারটে বিশ্ববিদ্যালয় সবার আগ্রহ বেশি। তো এর থেকে কমে আমাদের ধারণা পরীক্ষার আসলে প্রশ্নপত্রের উপর ডিপেন্ড করে যে কত পাইলে চান্স হবে। তো যারা হচ্ছে বি ইউনিটে ছিল তাদের 55-এর আশেপাশে পাইলে চান্স হইতো, তো সি ইউনিটের সিট সংখ্যা যেহেতু একটু কম তো এবং প্রশ্নপত্রের উপর ডিপেন্ড করবে, তা আপাতত আপনারা টার্গেট রাখবেন যেন 65+ একটা নাম্বার আসে অথবা 60+ একটা নাম্বার রাখার চেষ্টা করবেন, এবং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে একটু বেশি নাম্বার রাখার চেষ্টা করবেন, ইংলিশে মিনিমাম একটু 4-5-এর আশেপাশে একটা নাম্বার রাখার চেষ্টা করবেন, এবং আইসিটিতে 25 আছে। আর একটা বিষয় হচ্ছে মাইনাস মার্কিংয়ের বিষয়, আমি আমার প্রথম ভিডিওতে মনে হয় আমি প্রথম বলছিলাম মাইনাস মার্কিংয়ের বিষয়টা থাকবে। তো অনেকে যারা পরীক্ষা দিয়েছে এর আগে এ ইউনিটে তো বি ইউনিটে, অনেকে হয়তো জানতো না যে মাইনাস মার্কিং আছে, তো এই জন্য অনেকের ভিতর কনফিউশন হয়েছে, তো রেজাল্ট সম্পর্কিত কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে, এইগুলো কিন্তু এই যে মাইনাস মার্কিং এর কারণে। তো আমি কিন্তু প্রথমেই বলে দিছিলাম মাইনাস মার্কিং থাকবে এবং এক একটা কোশ্চেনের জন্য নাম্বার 1 করে, আর মাইনাস মার্কিং এর জন্য আপনি যদি ভুল করেন সেক্ষেত্রে 2-5, অর্থাৎ 4টা কোশ্চেন যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে আপনার 1 নাম্বার মাইনাস হবে, ক্লিয়ার? কিন্তু যদি উত্তর না দেখান সেক্ষেত্রে কিন্তু মাইনাস মার্কিং এর বিষয় আসবে না, ভুল উত্তর দেখাইলে মাইনাস মার্কিং এর বিষয় আসবে। তো এই আমাদের কোশ্চেনের মান বন্টন এবং পুরো নাম্বার এবং কত নাম্বার টার্গেট করে আপাতত এখন পড়াশোনা করা উচিত বা অ্যান্সার করা উচিত সেই বিষয়টা মাথায় রাখবেন। আর পরীক্ষার হলে যখন আপনাদের এমসিকিউটা আসবে, এমসিকিউতে আগে নিজে যা পারেন সেগুলোতে অ্যান্সার করতে যাবেন, যা পারেন না সেগুলোতে ফোকাস করার দরকার নেই, কারণ প্রত্যেকটা কোশ্চেনের নাম্বারই 1, আপনার সব কোশ্চেন পারতে হবে এমন কিছু না, আপনি যা যা পারেন সেগুলো সম্পূর্ণ শেষ করার পরে পার্সেন্ট ওয়াইজ আসবেন, আগে 100% গুলো দাগাবেন, 90%, 80%, 70%, 60%, তারপরে 50% এসে ডিসিশন নেবেন আসলে কতটুকু দাগালেন কতটুকু দাগানো হয় নাই এর উপর বেসিস করে ডিসিশন নেবেন। এখন আমরা যে বিষয়ে আসবো সেটা হচ্ছে সাজেশন। সাজেশনের ক্ষেত্রে আমাদের মডেল টেস্ট 1 আছে এবং আমি মডেল টেস্ট 1 দেখতে পাচ্ছেন, মডেল টেস্ট 2, মডেল টেস্ট 3, মডেল টেস্ট 5, মডেল টেস্ট 6, 5-6, টোটাল 1-6 পর্যন্ত আমি চেষ্টা করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো থেকে আসলে আমি কোশ্চেন ইনক্লুড করছি, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ইংলিশ, ঠিক আছে, এই বিষয়গুলো। এবং আপনাদের যে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ইংলিশে এই 6টা মডেল টেস্টে যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে বুঝতে পারবেন আসলে থিওরিটিক্যাল কোশ্চেন মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টিং এর কোন জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, ম্যানেজমেন্টের কোন জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, ইংলিশের কোথা থেকে পড়তে হবে। এবং এর বাইরেও আমার ইংলিশ এবং অ্যাকাউন্টিং এর সম্পূর্ণ একটা ভিডিও আছে 1 ঘন্টার, সেখানে ইংলিশের প্রত্যেকটা রুলস একেবারে 100% রুলস আলোচনা করে দেওয়া আছে, সেই রুলসটা আপনারা দেখে আসতে পারেন। এবং ভিডিও ডিসক্রিপশনে 6টা মডেল টেস্টের লিঙ্ক প্লাস ইংলিশ অ্যাকাউন্টিং এর আমাদের যেই সাজেশন আছে বা ইংলিশ অ্যাকাউন্টিং এর যে সম্পূর্ণ আলোচনা করা রয়েছে পুরো গ্রামার সেটাও আমি দিয়ে দেবো ওখানে অ্যাকাউন্ট ইংলিশের। আর হচ্ছে এই যে 6টা মডেল টেস্টের উপরে উপরে দেখবেন আপনাদের কাট আঁকড়েও এই জিনিসগুলো আসতেছে। নেক্সট হচ্ছে মূল আলোচনার বিষয়, এখন শেষ মুহূর্তে আপনি ইংলিশের কি দেখবেন, শেষ মুহূর্তে আপনি ইংলিশের যে বিষয়টা দেখতে পারেন ভোকাবুলারি, আপনি ভোকাবুলারি আপনার যে বইটা রয়েছে, তবে আমি সাজেস্ট করব কম্প্যাক্ট ইউসিসির যে কম্প্যাক্ট বইটা আছে সেই কম্প্যাক্ট বই থেকে আপনি ভোকাবুলারি, ইডম ফ্রেস, ইডম ফ্রেস কিন্তু অনেক আসতেছে, ট্রান্সলেশন, অ্যানালজি, প্রিপোজিশন, এই যে মুখস্থ আইটেমগুলো আছে এগুলো এখন আর মুখস্থ করার কিছু নেই, আপনি এইগুলো এখন কি করবেন জাস্ট এইগুলো এখন একবার করে দেখবেন বাসায় বক্সে কি কি আছে এবং এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে, জাস্ট এখন আর মুখস্থ করার কিছু নেই, জাস্ট দেখতে থাকবেন। এবং যে ভোকাবুলারিগুলো আসতেছে বা ইডম ফ্রেজগুলো আসতেছে এগুলো কিন্তু খুবই ইজি,
ঠিক আছে। তো আপনারা যদি অ্যাটলিস্ট ওই বক্সগুলো দেখেন এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থাকেন পরীক্ষার হলে, অ্যাটলিস্ট অ্যান্সারগুলো আশা করি তিনটে আসলে, দুইটা বা তিনটে আসলে একটা আপনি অ্যান্সার করতে পারবেন। এবং গ্রামারের যে বিষয়টা হচ্ছে, গ্রামার আপনি হচ্ছে আমার ভিডিওতে পুরো স্ট্রাকচার সম্পর্কিত সকল গ্রামার বুঝিয়ে দেওয়া আছে, স্ট্রাকচার আপনি ওইটা দেখতে পারেন 1 ঘন্টার। এবং এটা দেখার পরে আপনি কম্প্যাক্ট থেকে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে, শুধুমাত্র ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে গ্রামাটিক্যাল বেসিসে যেগুলো, সেইগুলো একটু একবার করে মিলিয়ে দেখতে পারেন স্ট্রাকচারের সাথে। এবং কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন বা হচ্ছে অ্যাপোজিটিভ সেন্টেন্স, ক্লজ মার্কার, নমিনাল দ্যাট ক্লজ, এমবিডেড কোশ্চেন, ড্যাংলিং মডিফায়ার, তারপর হচ্ছে কন্ডিশন, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, টেন্স, তারপরে হচ্ছে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রোনাউন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কজিটিভ ভার্ব আমাদের দেওয়া আছে, কজিটিভ ভার্ব সম্পর্কে সম্পূর্ণ একটা গ্রামারের ভিডিও, সাবজেক্টিভ ভার্ব, মডাল অক্সিলারির ক্ষেত্রে কি হবে, তারপরে ভার্বস কোনগুলো টু ইনফিনিটিভ নেয়, কোনগুলো হচ্ছে জিরান গ্রহণ করে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডজেক্টিভের সিরিয়াল, দেন হচ্ছে আমাদের অ্যাডভার্বের ক্ষেত্রে কি কি আছে। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা কিছু কিছু জিনিস হচ্ছে কনফিউজিং পাই, সেই কনফিউজিং এর একটা বিষয় হচ্ছে ইনভার্সন, ঠিক আছে, ইনভার্সন, ড্যাংলিং মডিফায়ার। এবং হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ এর ক্ষেত্রেও একটা বিষয় পাবো যে ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব বসে, কিন্তু কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোর পরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে, এইগুলোকে কি বলা হয়, লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। তো আপনি গ্রামারের ভিডিওতে গেলে সবগুলোই পেয়ে যাবেন। তারপরে কনজাংশন আছে, প্যারালিজম আছে, অর্থাৎ এমন কিছু ওয়ার্ড আছে যাদের আগে আর পরে সেম পার্টস অফ স্পিচ বসে। তারপরে আপনি দেখবেন রিডান্ডেন্সি দেখবেন, মিসক্লিনিয়াস দেখবেন, পিন পয়েন্ট ইরোড দেখবেন, এবং বি ইউনিটের ইংলিশ কোশ্চেন কি আসছে, ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ কোশ্চেনগুলো কি আসছে, তারপরে এই ইউনিটের ইংলিশ কোশ্চেন কি আসছে, এই রাজশাহী ইউনিভার্সিটির ইংলিশ কোশ্চেনগুলো কি আসছে। এবং চেষ্টা করবেন লাস্ট বছরে 2020 সালের ইংলিশ যে গ্রামার কোশ্চেনগুলো ছিল এগুলো একটু আইডিয়া নেওয়ার জন্য, ভোকাবুলারি বেসড কোশ্চেনগুলো দেখার জন্য। এতটুকুই আপাতত আমাদের ইংলিশের বেসিসে যেই দেখার বিষয় আছে, তো এতটুকু দেখলে এবং শেষ বেলায় এসে আপনি জাস্ট একটু দেখতে থাকেন বক্সে কি আছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা কি আছে, এখন আর মুখস্থ করার কিছু নাই। তো নেক্সটে আমরা যে বিষয়টা দেখবো অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে বিষয়টা, এরিয়াটা খুবই ফিক্সড এবং আপনি দেখতে পাবেন আমি যে কয়টা মডেল টেস্ট নিয়েছি প্রত্যেকটা মডেল টেস্টেই আমি একটা সেগমেন্ট থেকে কোশ্চেন রাখছি, সেটা হচ্ছে বলতে পারেন ব্যাংক সমন্বয় বিবরণী বা হিসাব বিজ্ঞানের নীতিমালা। তো হিসাব বিজ্ঞানের নীতিমালা হচ্ছে ম্যান্ডেটরি, হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে আপনার কোশ্চেন কোনো না কোনো প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকবার এই কোশ্চেন থাকবেই। তো হিসাব বিজ্ঞানের নীতিমালাটা ভালো করে করবেন। এর পাশাপাশি আমি অনেক অঙ্ক দেখিয়ে দিয়েছি, আমি 5-6টা মডেল টেস্টের অঙ্কগুলো একটু দেখার চেষ্টা করবেন। হিসাব বিজ্ঞানের পরিচিতি, ব্যবহারকারী কারা, লেনদেন বিশ্লেষণ, হিসাব চক্র, জাবেদা, রিয়া অমিল, সমন্বয় জাবেদা, আর্থিক বিবরণীর যে বিষয়গুলো আছে, আর্থিক বিবরণীর উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয় কখন, তারপরে হচ্ছে এই তো এই বিষয়গুলো একটু দেখবেন, উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয় কখন, আয় বিবরণী প্রস্তুত করা হয় কখন, কোন নীতি অনুযায়ী প্রস্তুত করা হয়। দেন আমাদের থাকবে হচ্ছে সমপরি জাবেদা, ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব, ব্যাংক সমন্বয় বিবরণী, তারপরে হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব হিসাব নিকাশ, আর্থিক বিবরণী বিশ্লেষণ, অবচয়, কুঋণ সঞ্চিতি, কর, সংশোধনী দাখিলা, তারপর হচ্ছে মূলধন মুনাফা জাতীয় ব্যয়, আয় ব্যয়, একতরফা, নগদ প্রবাহ। তো এই বিষয়গুলো একটু দেখবেন ভালো করে, এবং অংশীদারি, একতরফা অথবা অব্যবসায়ী থেকে কোশ্চেন একটা থাকবে। তো এই হচ্ছে ওভারঅল বিষয় হিসাব বিজ্ঞানের, হিসাব সমীকরণ এই সব জায়গা থেকে কোশ্চেন থাকবে। তো মূল যেটা বিষয়, এখন আর এতগুলো পড়ার কিছু নাই, এতগুলো বলারও কিছু নাই, এখানে মূল বিষয় হচ্ছে আপনাদের র্যাপস বইয়ে, যাদের নতুন র্যাপস বইটা আছে সেই র্যাপস বইয়ে দেখবেন প্রত্যেক চ্যাপ্টারের শেষে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে। তো চেষ্টা করবেন প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো একটু দেখার জন্য লাস্ট, তাও যদি না পারেন লাস্ট 2020 সালের যে কোশ্চেন, অর্থাৎ লাস্ট প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো ছিল অ্যাকাউন্টিং এর, সেই কোশ্চেনগুলো আমরা দেখব। এবং ঢাকা ইউনিভার্সিটির বিগত সালের সকল কোশ্চেনগুলো আমরা দেখার চেষ্টা করব, যেটা র্যাপস বইয়ের এর আগের এডিশনে আছে, বিগত সালের সকল কোশ্চেন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই কোশ্চেনগুলো যদি কারোর কাছে থাকে কালেকশন তো সেটা আপনারা দেখতে পারেন, ঢাকা ইউনিভার্সিটির বিগত সালের অ্যাকাউন্টিং কোশ্চেনগুলো কী ছিল সব। এবং যদি কিছু নাই পারেন সেক্ষেত্রে হচ্ছে লাস্ট 2020 সালের যে কোশ্চেন ছিল সকল বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন পরীক্ষার হলে ঢোকার আগে ম্যান্ডেটরি একবার দেখতেই হবে, ঠিক আছে, এটা হচ্ছে একেবারে লাস্টের জিস্ট। এবং তারপরে আমরা ম্যানেজমেন্টে চলে আসব, ম্যানেজমেন্ট সম্পর্কে বলা আছে মিরর, ম্যানেজমেন্টের ক্ষেত্রেও একই সাজেশন হবে আমার, মডেল টেস্ট দেখলে বুঝতে পারবেন কোন কোন সেগমেন্ট থেকে আমি কোশ্চেন দিই, অংশীদারি ব্যবসায়ী হোক বা রূপগত উপযোগ হোক বা হচ্ছে আমাদের ব্যবস্থাপনা হোক, নিয়ন্ত্রণ হোক, কর্মী সংস্থান হোক বা নীতিমালা মানে আমাদের ব্যবস্থাপনার নীতি হোক,
এই বিষয়গুলো থেকে অ্যাকচুয়ালি আমি কোশ্চেনগুলো করছি এবং এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে দেখবেন। সমবায়, কোম্পানি, এক মালিকানা, অংশীদারি, ওকে। তো এর থেকে মূল যে জিস্ট বিষয়টা, সেই জিস্ট বিষয়টা হচ্ছে আপনাকে এই যে এখন আর মুখস্থ করার কিছু নেই, আপনি ঢাকা ইউনিভার্সিটির বিগত সালের সকল কোশ্চেন প্লাস অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো দেখবেন। সেই ক্ষেত্রে একই সাজেশন, 2020 সালের যে কোশ্চেন ছিল, অ্যাটলিস্ট যদি কিছুই দেখতে না পারেন, 2020 সালের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে যেতেই হবে। এটা হচ্ছে লাস্ট ম্যান্ডেটরি। আর হচ্ছে এই মিররের কথা এই জন্য বলা কারণ মিররে হচ্ছে প্রত্যেক চ্যাপ্টারের শেষে ওই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের সকল কোশ্চেন দেওয়া আছে। ওই চ্যাপ্টার সম্পর্কিত, ওই টপিক সম্পর্কিত যত কোশ্চেন আছে, বিভিন্ন বছরে আসছিল, সেই কোশ্চেনগুলো সব দেওয়া আছে। তো আপনারা একটু চেষ্টা করবেন প্রত্যেক চ্যাপ্টারের শেষে, যদি চ্যাপ্টার পড়ার মতো সুযোগ, সময় সুযোগ যেহেতু এত নেই, আর এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো মুখস্থ করারও কিছু নেই, জাস্ট একবার করে দেখে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার যে মানে সাজেশন ছিল বা যে টিপস অ্যান্ড ট্রিক্স ছিল সেটা বললাম। এবার আইসিটির ক্ষেত্রে আমি খুবই প্রিসাইজ একটা ট্রিক্স বলে দেবো, সেটা হচ্ছে আপনারা এইচএসসি টেক্সট বই এবং এই বোর্ড কোশ্চেন, এইচএসসির যে বোর্ড কোশ্চেন আছে সেই বোর্ড কোশ্চেনগুলো, যদিও বেশি নাই, খুব বেশি নাই, 2015 সালের পরের থেকে আইসিটি অ্যাড হয়েছে, তো 2015 সালের থেকে যে কোশ্চেনগুলো আপনাদের চ্যাপ্টারের সাথে মিল আছে সেই কোশ্চেনগুলো একটু দেখবেন, খুব বেশি কোশ্চেন হবে না এখানে। তো নেক্সট হচ্ছে ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো এই বছরেও আপনি যদি বি ইউনিটের কোশ্চেন এবং অন্যান্য যেখানে আইসিটি আসছে সেই কোশ্চেনগুলো একটু অ্যানালিসিস করেন, এবং এ ইউনিটের আইসিটি কোশ্চেন কঠিন হবে, খুবই স্বাভাবিক সায়েন্স থেকে, তো আপনাদের জন্য ভয় পাওয়ার দরকার নেই, আপনাদের এতটা কঠিন না আসার সম্ভাবনাই বেশি, আপনাদের কঠিন সাধারণত বাংলাই হয়। তো আইসিটির এইচএসসির বুক বই যেটা আছে সেই বইটা দেখবেন এবং এইচএসসি প্রিভিয়াস ইয়ারের যত বোর্ড কোশ্চেন আছে বোর্ড কোশ্চেনগুলো দেখবেন, প্লাস আপনাদের হাতে যদি কোনো বই থাকে যে বইতে আপনারা প্রিভিয়াস ইয়ারের ইউনিভার্সিটির আইসিটির কোশ্চেনগুলো পাবেন, তো সেই কোশ্চেনগুলো দেখার চেষ্টা করবেন। এবং আর লাস্ট সাজেশন হচ্ছে এই এইচএসসির বই এর সাথে সাথে, এই যে এইচএসসির বোর্ড কোশ্চেনের সাথে সাথে এই বছরে যেই ইউনিভার্সিটির পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা দেখে সেই অনুযায়ী সেই সেগমেন্টগুলোতে একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? যেমন জিএসটি বি ইউনিটের কোশ্চেন। তো এটা হচ্ছে আমার আইসিটি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইংলিশ নিয়ে আমার টোটাল যেই লাস্ট জিস্ট সাজেশন দেওয়ার দরকার ছিল আমি দিলাম, এবং এটা আপনারা আশা করি এই সাজেশনটা ফলো করলে আপনারা যারা একটু ভালো করে পড়াশোনা করছেন, মোটামুটিও যারা পড়াশোনা করছেন, যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করছেন চান্স পাওয়ার উদ্দেশ্যে, এতটুকু যদি শেষ সময় এসে অনেকে আসলে পাজেলড হয়ে যায় যে কী করবো না করবো, কোনো কিছু দিশেহারা হয়ে যায়, এই জন্য অনেকে পরীক্ষায় খারাপ করে। তো আমি এখানে এইটাই আসলে কনফিডেন্স দিতে চাই, এই কনফিডেন্সটাই যে আপনারা যদি পড়াশোনা করা থাকেন তাহলে শেষ মুহূর্তে বিষয়গুলো যদি আপনারা একটু নজরে রাখেন, এই বিষয়গুলো যদি অ্যানালিসিস করেন এবং রিল্যাক্সে থেকে পড়াশোনা করেন, একটা মার্কে টার্গেট করে পড়াশোনা করেন বা পরীক্ষা দেন এবং পরীক্ষার হলে রিল্যাক্সে পরীক্ষা দেবেন, কারণ কোশ্চেন এমন কঠিন আর কিছুই নেই। আপনারা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন দেখছেন, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন দেখছেন এবং কি সি ইউনিটের ইংলিশ কোশ্চেন আমি সলিউশন করে দিচ্ছি, আমার আমি যেগুলো পড়াইছি এর বাইরে থেকে কিছু আসার সম্ভাবনা নেই। তো এই ক্ষেত্রে একটা উদাহরণ হচ্ছে অনেকে দেয়াল ঠেলে সরাতে চায়, সরে দেয়াল তো ঠেলে সরানো যায় না, দেয়াল ভেঙে ফেলতে হয়, আর আপনি যদি জানেন যে দেয়াল ঠেলে সরানো যায় না, দেয়াল ভেঙেই ফেলতে হবে, এইটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে দেয়াল ঠেলার কোনো দরকার নেই, অর্থাৎ হাবি জাবি আউফাও জিনিস পড়ার শেষ মুহূর্তে আর কোনো দরকার নেই বা কোনো সময় দরকার ছিল না, একটা প্রিসাইজ একটা সিলেবাস, এই সিলেবাসের বাইরে কোনো কোশ্চেন আসে না। তো এই এই যে সিলেবাস বা এই যে পড়াশোনা আছে এর ভিতরেই আপনি শেষ মুহূর্তে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবেন এবং এই যে মানমণ্ডলটা দেখবেন, নাম্বারটা দেখবেন, মডেল টেস্টগুলো একটু অ্যানালিসিস করবেন, সেই বেসিসে কোথায় কোথায় আপনার ভুল হচ্ছে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এই এই জায়গায় এখনো দুর্বলতা আছে, ওই জিনিসগুলো আপনি আরেকবার একটু ওভারকাম পারবেন। এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে ইংলিশের ক্ষেত্রে, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বলে দিয়েছি, ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলে দিয়েছি, আইসিটির ক্ষেত্রে বলে দেওয়া হয়ে গেছে, এইগুলো যদি আপনারা পড়াশোনা করেন আশা করি আপনাদের সবার ভালো হবে এবং সকলের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। তো সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।